এমি খাগড়াছড়িতে দীর্ঘ সময় ধরে সড়কের সংস্কার না হওয়ায় এবং হচ্ছে যে গেল কয়েক মাসের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের ফলে কিন্তু পৌর শহর এবং বিভিন্ন উপজেলা এবং অন্যান্য দূর দূরান্তের যেসব সড়ক রয়েছে তার অধিকাংশই কিন্তু বেহাল দশা। আমি এখন আছি খাগড়াছড়ি পৌর শহরের একদম প্রাণ কেন্দ্র, যেটি খাগড়াছড়ি বাজার, সেই বাজারের একটি এলাকায় যেটি হচ্ছে মহিলা কলেজ সড়ক নামে পরিচিত, সেই সড়ক কিন্তু একদম বেহাল দশা। প্রায় আপনি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই সড়কের মাঝখানে দেখা যাচ্ছে বিশাল বড় বড় গর্ত তৈরি। এবং এই যখন বৃষ্টিপাত না থাকে তখন কিন্তু এই সড়ক দিয়ে কোনো মতে চলাচল করা গেলেও, কিন্তু যখন ভারী বর্ষণ কিংবা বৃষ্টিপাত থাকে তখন কিন্তু এইসব গর্ত পানিতে একাকার হয়ে যায় এবং তখন কিন্তু মানুষের চলাফেরা একটা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যায় এবং হচ্ছে ভোগান্তি, জনভোগান্তি চরম পর্যায়ে যায়। এবং দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে এই অবস্থা থাকলেও কিন্তু খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে এই সড়ক মেরামতের জন্য তেমন কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি মাঝে মধ্যে দেখা যায় শুধুমাত্র মাটি কিংবা ভাঙ্গা চোরা ইট দিয়ে এইসব সড়ক মেরামত করা গেলেও, একটু করে মেরামত করলেও কিন্তু সেটি কিন্তু বৃষ্টির ফলে আবারও কিন্তু উঠে যায় এবং যেহেতু ভারী যান চলাচল করে এই সড়ক দিয়ে, এই সড়কের কিন্তু বেহাল দশা। এবং শুধুমাত্র পৌর শহরের এই সড়কগুলোই নয়, এর পাশাপাশি যে গেল কয়েক মাস যে বৃষ্টির ভারী বর্ষণ ছিল সেই বর্ষণের ফলে কিন্তু খাগড়াছড়ির অধিকাংশ এলাকায়, যে ডিগিনালা, খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা এবং অন্যান্য এলাকায় যে প্রবল বর্ষণ হয়েছিল সেই প্রবল বর্ষণের ফলে কিন্তু সড়কের বেহাল অবস্থা হয়েছে এবং অনেক গ্রামীণ সড়ক কিন্তু নষ্ট হয়েছে। এইসব সড়ক অনেক এলাকায় কিন্তু স্থানীয়রা মেরামত করলো, এখনো কিন্তু সরকারি উদ্যোগে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং মেরামতের কাজ এখন হাতে নেওয়া হয়নি। এর ফলে কিন্তু শহর কিংবা প্রত্যন্ত গ্রাম সবখানে কিন্তু মানুষের ভোগান্তি রয়েছে। এমি